বন্ধুরা আজকে আমি আসছি পূর্বাঞ্চল এরিয়াতে ঢাকার নিকটবর্তী একটা প্লেস। এই প্লেসটা অনেক সুন্দর, অনেক জমজমাট একটা পরিবেশ। এখানে এটাকে বলা হয় সম্ভবত বালু নদীর পার। তো আমি এখন আছি বালু নদীর পারে। এরিয়াটা হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চল এরিয়া। তো এখানে লোকাল মানে লোকাল এনভায়রনমেন্টে সব পাইবেন। পূর্বাঞ্চল 1 নম্বর সেক্টর, কোরাল, টুনা, তেলাপিয়া, ভেটকি, সুরমা, রিগেল এগুলো অ্যাভেলেবেল চলে আসে। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মতো একটা এনভায়রনমেন্টে আপনারা আপনাদের সময়গুলো এনজয় করতে পারবেন। নারিকেল থেকে শুরু করে লোকাল যে ফল পাওয়া যায় এখানে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আপনার ঢাকা থেকে তেমন বেশি দূরে না পূর্বাঞ্চল, এটা পূর্বাঞ্চল 300 ফিটের কাছেই, 1 নম্বর সেক্টর পূর্বাঞ্চল। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা বিকাল কাটাইতে পারবেন এখানে আসলে। খুব সুন্দর একটা প্লেস, প্রতিটি নদীর পাশ দিয়ে অনেক সারি সারি এই ধরনের রেস্টুরেন্ট। একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশে, একটা সুন্দর একটা পরিবেশ এখানে এখানে আপনারা আসতে পারেন। এই প্লেসটা রাতে মোটামুটি অনেক জমজমাট থাকে রাতেও, মানে দিনে যত ডনার জমজমাট তার থেকে রাতে আরো বেশি জমজমাট প্লেসটা। তো এখন রাত আর দিন বুঝতে পারতেছি না কোনটাকে আমি কম্পেয়ার করে বলবো যে কোন সময় আপনারা আসতে পারেন। তো আমি দিনের কিছু সিনারি দেখালাম এবং রাতেরও কিছু সিনারি দেখালাম। তো এই জায়গার খুব বিখ্যাত মিষ্টি, আমি কিছু কম্পারে মিষ্টি ওই দিকে যাবো, অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আর অবশ্যই বুঝতে পারতেছেন কী অবস্থা এদিকে, সারাটা প্লেস জমজমাট, একদম জমজমাট একটা প্লেস। তো রাতেও যেমন দিনেও তেমন, আই ডোন্ট নো হাউ আই ক্যান স্পেসিফাই হুইচ টাইম ইজ পারফেক্ট ফর ইউ। স্টার আমাদের এইখানে আপাতত আছে 20 থেকে 25টা, আর আমাদের আরেকটা দোকান আছে নীলা মার্কেট, ওইখানে আছে প্রায় 160টার মতো। তো আপনার রাতের কয়টা পর্যন্ত থাকেন এখানে? এইখানে বেশিক্ষণ থাকি না, এখানে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত থাকেন, মানে মানুষ কি 9টা পর্যন্ত কি এখন যেমন দেখতেছি এমনই থাকে? সর্বোচ্চ 8:30 থেকে 9টা পর্যন্ত, 8:30 থেকে 9টা পর্যন্ত মানুষ থাকে এমন জমজমাট, ঠিক না? খাইতে পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে, এখানে যদি আসেন তো এটা মিস করবেন না। হ্যালো ফ্রেন্ডস, এখন আছে মিষ্টির বাজারে। এখন আমি আছি মিষ্টির বাজারে, এই বাজারটা হচ্ছে পুরোপুরি মিষ্টিতে আচ্ছন্ন। মিষ্টির বাজার বলেন, মাছ যেমন মাছের বাজার যেমন হয়, এইটা হচ্ছে মিষ্টির বাজার। প্রচুর পরিমাণে মিষ্টি এখানে, হাজার হাজার লোক আছে মিষ্টি কিনতে। এটা হচ্ছে প্লেসটা গিয়ে হচ্ছে এই পূর্বাঞ্চল 1 নম্বর সেক্টর, একদম 300 মিটার কাছেই। কত আইটেমের মিষ্টি বানান আপনারা? মিষ্টি বানানো দুনিয়ার মধ্যে যত কোয়ালিটির মিষ্টি আছে সব কোয়ালিটির মিষ্টি বানানো যায়, খালি আপনি কইবেন আর বানাবো। কি বলেন, বর্তমানে আপনার দোকানে কত আইটেমের মিষ্টি আছে? আমার দোকানে আইটেম আছে গুনে লই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 79, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 79, 80, 81, 82, 83, 74, 75, 76, 67, 78, 79, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 79, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 79, 90,
এই মিষ্টিটা দর্শক যে একটা খাবে একটার সাথে আরেকটা ফ্রি। আমরা এখন বাইরের দোকানে মিষ্টি খাবো, ঠিক আছে? একদম গরম গরম মিষ্টি তোলা থেকে জাস্ট খালি নামাইছে, ঠিক আছে? মিষ্টি গুলা তো খুব চমৎকার সুস্বাদু মিষ্টি গুলা, গরম অনেক গরম।
মাছের প্রাইসটা অনেক হাই হাই প্রাইস এদিকে আমরা এখন মাছের বারবিকিউ খাবো বাট মাছের বারবিকিউ যে বাবা এত দাম এখানে প্রচুর পরিমাণে দাম আনবিলিভেবল আসলে আপনারা যদি কেউ খাইতে চান মাছের বারবিকিউ আসবেন অবশ্যই আসবেন কিন্তু দামাদামের একটু ভালোভাবে করে নেবেন